একটা 2 BHK ফার্নিশ ফ্ল্যাট দেখা দিচ্ছি। এটা রয়েছি আমি দক্ষিণ খোলা পাচ্ছি, পূর্ব খোলা পাচ্ছি, পশ্চিমটা কিছুটা পাচ্ছি। তো পেছন দিকে আমার দরজা রয়েছে, ঢোকার পর এটা রয়েছে আমাদের ফার্স্ট ভিউ। এখানে ডাইনিং টেবিল সব দেওয়া রয়েছে, 4 সিটার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি আমি পাশে। তোমাদের সোফার ব্যবস্থা করা রয়েছে, টিভি লাগানো রয়েছে। আর লেফট সাইডে ঘুরলে আমার পেয়ে যাচ্ছেন এল শেপ কিচেন পেয়ে যাচ্ছি। ফ্রিজ এখানে বড় করা থাকে, ডবল ডোর ফ্রিজ রয়েছে, ইন্ডাকশন পেয়ে যাচ্ছি। আর বাকি কাটলারি যা অল্প কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন সামনের মধ্যে। টেবিল উপরে লাইট চলে আসছে, দুখানা পাখা পেয়ে যাচ্ছি, মিরর চলে আসছে পাশে, আর নর্মাল যা ডেকোরেশনের জন্য রয়েছে। এইটা যে আমি ফার্স্ট বেডরুমের দিকে ঢুকছি, এই বেডরুমটা আমি পাচ্ছি হচ্ছে দক্ষিণ পশ্চিম খোলা পেয়ে যাচ্ছি। আচ্ছা, দিনের বেলাতে এতদিন ধরে আপনাদের এরকম অনেক ফ্ল্যাট দেখেছি, তো রাত্রির ভিডিওটা আমরা আজকে দেখিয়ে দিই, এই সুযোগটা আজকে হয়ে যাবে। এটা রয়েছে আমি প্রায় 10-12 তলার উপরে রয়েছি, মোটামুটি এরকম ভিউ আমি দেখতে পাচ্ছি। এই পাশটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে, দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ। যে পাশ থেকে আমাদের ক্লাব হাউসটা দেখা যাচ্ছে, ফুলগুলো দেখতে পাবেন। এই রুমে ফ্যান লাগানো রয়েছে, লাইট লাগানো রয়েছে, সাইডে একটা টেবিল মতো রাখা রয়েছে। ওনারা এই জায়গাটা পুজো আপাতত করে রেখেছে, পরবর্তীকালে কিছু হয়তো চেঞ্জ করলে করা যেতে পারে। বাদ বাকি রুমের যা ফিচার সব কিছু সেম, এগুলো আলাদা করে আমি কিছু বললাম না। এখানে চলে আসছে কমন বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার পাওয়ার সব কিছু রয়েছে, গিজারের পয়েন্ট। এবার ঢুকছি মাস্টার বেডরুমে। এই রুমটা পাচ্ছি আমি এল শেপ জানলা পাচ্ছি, প্লাস এর সাথে পেয়ে যাচ্ছি আমি দক্ষিণ খোলা আর পূর্ব খোলা। এদিকে জানলা আমার দক্ষিণ খোলা পাচ্ছি, এদিকে জানলা যাবে পূর্ব খোলা পাচ্ছি। সেরকম ভিউ, ওপারটা ভালো মতো দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার থাকলে অনেক দূর দেখা যায়। নিচে আমাদের পুল চলে আসছে, পুল সাইড, এদিকে চলে আসছে আমাদের গার্ডেন সাইড, মিডিয়াম পুরোই দেখতে পাবো। গঙ্গা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, অসুবিধা নেই, ওয়ার্ডরোবের জায়গা তো এখানে রয়েছে। বাদ বাকি ঘরের ফিচার যা থাকে সবকিছু সেম, বেড পেয়ে একদম নতুন করেই রাখা রয়েছে। ফ্ল্যাটটা এই হালেই রেডি করছে ওনারা আস্তে আস্তে, এখন পুরোপুরি রেডিও হয়নি, সেই জন্য ওনারা রেন্টে দিতে চাইছেন। সেই কারণে মোটামুটি অ্যাপ্রক্স ওনারা 20,000 টাকা মতো ভাড়া বলছে। তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাকে ইনবক্স করুন, বা এটা তো ইনবক্সে বলেছি। থ্যাংক ইউ দাদা, বাই বাই।